আসছে 2024-25 অর্থ বছরে সরকারের ব্যয় বাজেটের সার্থক বাস্তবায়ন নির্ভর করবে আয়ের উপর। আয় বাড়াতে বরাবরের মতো জনগণের কাছ থেকে বেশি কর আদায়ের চাপ বহাল রাখা হয়েছে রাজস্ব বোর্ডের উপর। বর্তমান বিদায়ী অর্থ বছরের চেয়ে 19% বেশি কর জনগণের কাছ থেকে আদায়ের লক্ষ্যে স্থির করেছেন অর্থমন্ত্রী। মুক্তা মাহমুদের প্রতিবেদন। আসছে অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকা খরচের বাজেটে 5,45,400 কোটি টাকা আয় করা সম্ভব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তার মধ্যে রাজস্ব খাত থেকে সবচেয়ে বেশি 5,41,000 কোটি টাকা সম্ভাব্য আয়ের কথা প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে। রাজস্ব আয়ের প্রধান খাতগুলো হচ্ছে আয়কর, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং আমদানি রপ্তানি শুল্ক ও বৈদেশিক অনুদান। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। জাতীয় রাজস্ব আদায়ের বড় অংশই মূল্য সংযোজন কর হতে আহরিত হয়ে থাকে। আমি মূল্য সংযোজন কর খাতে নিম্নরূপ প্রস্তাবসমূহ মহান জাতীয় সংসদের সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 10 কোটি টাকার অধিক, সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসে মূসক প্রদানকারী কর্তনকারী সত্তা হিসেবে নির্ধারণের লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটের আয়ে ঘাটতি থাকবে 2,51,600 কোটি টাকা। সেই ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে 90,700 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা ঋণ নেবার লক্ষ্য স্থির করেছেন অর্থমন্ত্রী। দেশীয় আর্থিক খাত থেকে অর্থায়নের লক্ষ্যে গ্রিন বন্ড সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক থেকে 1,37,500 কোটি টাকা, সঞ্চয়পত্র সহ ব্যাংক বহির্ভূত অন্যান্য খাত থেকে 23,400 কোটি টাকা নেবে সরকার। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।